हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमियो खूब भालो आछी। आज के आबार तुम्हारे काछे निये चले एसेछी आरेकटी नतून वीडियो। भालो लगले अवश्य लाइक कमेंट शेयर करो। और देखते पाच्छो सेजे गुजे आछी, तो एखन आमरा जाच्छी एकटा दादार बाड़ीते बेड़ाते। तो एखन बाजे सकाल 10টা। এই যে আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে, এখন আমরা মেট্রো ধরব। তো মেট্রোতে করে আমরা যাব মন পান্নাস, তারপরে ওখান থেকে ধরব এসএনসিএফ এন। তো চলো, এখন আমরা মেট্রোতে আছি। তো এখনই আমরা মেট্রো থেকে নামবো মন পান্নাসে। তো এই যে এখন আমরা নেমে পড়েছি মন পান্নাস। তো এখান থেকে আমরা যাব এসএনসিএফ এন স্টেশনে। তো দেখতে পাচ্ছ এখন আমি যে লিফটে আছি, আর এই যে প্ল্যাটফর্মের মধ্যে একটা সুন্দর একটা ফুলের দোকান দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা কিছু ফুল কিনে নিচ্ছি। তার কারণ হলো আমরা যাচ্ছি যে দাদার বাড়িতে, সেই দাদার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য ফুলটা নিয়ে যাচ্ছি আমরা। তো এর আগে আমরা কখনো যাইনি, এই প্রথমবার যাচ্ছি। রাস্তাঘাট ততটা চেনা নেই। অনেক খোঁজাখুঁজি করার পরে এবার আমরা খুঁজে পেয়েছি এসএনসিএফ এন স্টেশনটা। তো এই দেখো, এই যেখানে দাঁড়িয়ে আছে ট্রেন, এই ট্রেনটা আমরা যাব না। আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেন এখনও স্টেশনে আসেনি। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:35। তো এখনও 15-20 মিনিট বাকি আছে। তো এখন ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে। আর এই যে দেখো প্ল্যাটফর্মটা, খুব বেশি লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকাই চারিদিকটা, কিন্তু স্টেশনটা অনেক সুন্দর। 20 মিনিট ওয়েট করার পর অবশেষে আমাদের ট্রেন চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে আমরা ওপরের দিকে সিটে বসেছি, এই যে সামনেই পুরো ট্রেনটাই ফাঁকা। আমরা যে কম্পার্টমেন্টে আছি এই 5-6 জন লোক আছে মোটে, পুরো ফাঁকা ট্রেন। আর এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, যে ট্রেন থেকে নামলাম, কিন্তু এখন কোন দিকে যেতে হবে কোনো আইডিয়া নেই। তো ফোন করে করে বারবার শুনে শুনে আমাদের যেতে হচ্ছে। তো এখন যাব বাস স্টপে। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো এখন আমরা বাস স্টপের পাশে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। তো বাড়ির থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না। বাড়ির থেকে আমরা যখন বেরোই তখন বৃষ্টি পড়ছিল মোটামুটি ভালোই জোরে। আর এখানে বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘলা। আর এই যে দেখতে পাচ্ছ স্টেশনের বাইরেটা, আর স্টেশন থেকে বেরোলেই একদম পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। এই যে, আর এই যে আমার পেছনে দেখলে ট্রেন যাচ্ছে, আর আমার এই সাইডেই আছে বাস স্ট্যান্ড। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস, এই বাসটাতে করে আমরা যাব। তো বাসটা স্ট্যান্ডে আসুক, তো আমরা বাসে উঠব। বাসে উঠে তোমাদের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। আর এখানে আমাদের ওই দিকটার মতো অতটা জমজমাট লোকজন নেই, অনেক ফাঁকা ফাঁকা, তবে এই দিকটা অনেক সুন্দর। আমাদের ওই দিকে বেশি লোকজনের ভিড়ভাট্টা, কিন্তু এই দিকটা আসলে খুবই ভালো লাগে, অত লোকজন নেই, ফাঁকা ফাঁকা, কিন্তু ঘরবাড়িগুলো এত সুন্দর। এই যে একটা গ্রাম দেখতে পাচ্ছ, এইসব বাড়িগুলো আমার খুবই পছন্দ। তো বাস থেকে নেমে আবার তোমাদের সাথে কথা বলছি।
আর এই যে আমরা এখন বাসস্টপে নেমে পড়েছি, আর দাদা আমাদের নিতে চলে এসছে এখানে। এখন আমরা রোড ক্রস করছি। তো এই দিকের পরিবেশটা এত ভালো লাগছে, সত্যি খুবই সুন্দর একটা পরিবেশ। অত লোকজনের ভিড় নেই, শান্ত পরিবেশ, আর আশেপাশের ঘরবাড়িগুলো এত সুন্দর, মনটা পুরো মুগ্ধ হয়ে যায় দেখলে। আর এই যে একটা মার্কেট দেখতে পাচ্ছ, তো এই মার্কেটের ভেতর দিক থেকে আমাদের এখন যেতে হবে। তো চলো দেখতে থাকো। আর এই যে মার্কেট থেকে বাইরে বেরোলেই দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিনেমা হল। আর এই বাড়িগুলো দেখো কত সুন্দর দেখতে। আর এখানে রাস্তাঘাটের লোকজন খুবই কম, দু একটা লোকজন দেখা যাচ্ছে। আমাদের ওই দিকটাতে যেরকম রাস্তাঘাটে প্রচুর লোকজন থাকে, এখানে খুবই কম। তো আর এই যে রাস্তার পাশে দেখো একটা সুন্দর পার্ক দেখা যাচ্ছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের আশেপাশের পরিবেশটা একটু দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থেকো। আর এই যে আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়িতে, এইটা হচ্ছে দাদাদের বিল্ডিং। ওরা দোতলাতে থাকে, আর বিল্ডিংয়ের পাশেই রয়েছে একটা ফরেস্ট। এখন তো উইন্টারের জন্য সব পাতা পড়ে গেছে গাছের, সামারের সময় খুব সুন্দর লাগবে দেখতে। প্রত্যেকটা গাছ যখন সবুজ হয়ে থাকবে দেখতে অসাধারণ লাগবে। তো এখন আমরা লিফটে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা ঘরে ঢুকছি। আর ঘরে ঢুকেই আমি চলে গেছি ব্যালকনিতে। আর এই ব্যালকনির থেকে ফরেস্টটা পুরোই দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। আর ব্যালকনিটা অনেক বড়, এখানে গরমকালে বসে বারবিকিউ করা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের ভেতরটা, আর এখানে টেবিলের ওপরে স্যালাড সাজানো রয়েছে। আর এখানে আমার হাজবেন্ড আর দাদা গল্প করছে। তো চলো তোমাদের ঘরটা পুরো ঘুরে দেখাই। এখানে আসার পরে সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ার পরে দিদি আমাদের টেবিলে খাবার দিয়ে দিয়েছে। এখানে কাচ্চি বিরিয়ানি রয়েছে, চিকেন রোস্ট রয়েছে, তারপরে করেছে লোটে মাছ, ইলিশ মাছ। তো এখন আমরা খেতে বসে গেছি, আবার বাড়িতে ফিরতে হবে, অনেকক্ষণ লাগবে যেতে। তো খাওয়া দাওয়া করে আবার একটু আড্ডা হবে, তারপরে আমরা 6টা নাগাদ বেরোবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে এখন ওদের সবাইকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আজকে সত্যি খুবই মজা করলাম সবার সাথে, ওরা সত্যি খুবই ভালো মানুষ। তো এখন আমরা স্টেশন চলে এসেছি, আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।